আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো সুস্থ আছেন। আর ভালো না থাকলেও আপনাদের ভালো রাখার প্রচেষ্টায় আর এস এস চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আপনাদেরই হোস্ট। আমি ডাক্তার আব্দুল মোতালেব মতিন, সহকারী অধ্যাপক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আজকে আমি যে বিষয়টি উপস্থাপন করব তা আমাদের প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে ফেস করেছি, করছি অথবা করব, আর তা হলো স্ট্রেস অর অ্যাংজাইটি ডিসঅর্ডার্স। স্ট্রেস ডিসঅর্ডার্স অ্যান্ড ইটস প্রপার ম্যানেজমেন্ট নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। বন্ধুরা, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন স্ট্রেস কীভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই অদৃশ্য শত্রুকে কীভাবে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করবেন অথবা এর থেকে মুক্তি পাবেন। এখন আমরা জানবো স্ট্রেস কী। স্ট্রেস হলো এনি কাইন্ড অফ প্রেশার অন ইউর পার্সোনাল লাইফ, অর্থাৎ আপনার শরীর ও মনের ওপর কঠিন চাপ, পীড়ন, কষ্টকর পরিস্থিতি, দখল, অশান্তি ইত্যাদি। অন্যভাবে বলা যায় স্ট্রেস হলো ডিসরাপশন অফ দি বডিজ হোমিওস্টেসিস। বেঁচে থাকা ও সঠিকভাবে কাজ করার জন্য শরীরের বিভিন্ন সিস্টেমের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। It may be defined as a state of disharmony in response to a real or perceived threat or challenges. The threatening or challenging situation is referred to as stressor. অর্থাৎ threatening or challenging situationটিকে আমরা বলছি stressor। এখন আমরা স্ট্রেসের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। স্ট্রেস হলো মূলত দুই ধরনের, পজিটিভ স্ট্রেস অর গুড স্ট্রেস, একে ইউস্ট্রেসও বলা হয়, আর নেগেটিভ স্ট্রেস অর ব্যাড স্ট্রেস, একে ডিস্ট্রেসও বলা হয়। পজিটিভ স্ট্রেস কী? পজিটিভ স্ট্রেস হলো যখন আমরা কোনো ভালো কিছু পেতে চাই অথবা হতে চাই, তখন আমাদের মধ্যে পজিটিভ স্ট্রেস কাজ করে। যেমন ভালো বেতনের চাকরি পাওয়া বা চাকরিতে প্রমোশন হওয়া, উচ্চতর ডিগ্রির আকাঙ্ক্ষা। তাই বলা যায় পজিটিভ স্ট্রেস আমাদেরকে কোনো কাজ দক্ষতার সাথে করতে উদ্বুদ্ধ করে। ইট ইজ এ ভাইটাল ওয়ার্নিং সিস্টেম প্রডিউসিং ফাইট অর ফ্লাইট রেসপন্স, অর্থাৎ ইহা একটি ভাইটাল ওয়ার্নিং সিস্টেম যাহা ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করে। আর ইহা এপিনেপ্রিন, নন এপিনেপ্রিন ও কর্টিসল হরমোন নিঃসরণ করে শরীরকে বুস্ট করে। অপরদিকে আমরা যখন কোনো পরিবেশ পরিস্থিতি মেনে নিতে না পারি, তখনই নেগেটিভ স্ট্রেস ডেভেলপ করে। ইয়া হলো সেই স্ট্রেস যেই স্ট্রেস ও স্ট্রেসরের মাঝে রিলিফ অর রিল্যাক্সেশন হয় না। যেমন মৃত্যু, চাকরির অভাব, ডেথ অফ স্পাউস অর ফ্যামিলি মেম্বার, এই ধরনের স্ট্রেস থেকে ফিজিক্যাল ও মেন্টাল প্রবলেম যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন শুরু হয়। আমরা মূলত এখানে নেগেটিভ স্ট্রেস নিয়েই কথা বলব। কীভাবে নেগেটিভ স্ট্রেস আমাদের শরীর ও মনে ক্ষতিকর প্রভাব ফেলে আর কীভাবে আমরা তা থেকে পরিত্রাণ লাভ করব অথবা এর থেকে মুক্তি পাব। এখন আমরা ইফেক্ট অফ স্ট্রেস অন দি বডি, অর্থাৎ শরীরের ওপর স্ট্রেসের প্রভাব, এই সম্পর্কিত কিছু কথা বলব। স্ট্রেসের কারণে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, এপিনেপ্রিন, নন এপিনেপ্রিন হরমোনের প্রবাহ বেড়ে যায়। অপরদিকে ফিল গুড হরমোন যেমন এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন ও অক্সিটোসিনের প্রবাহ কমে যায়, যাতে করে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা যায়। অর্থাৎ দেয়ার ইজ এ ইম্ব্যালেন্স বিটুইন স্ট্রেস অ্যান্ড অ্যান্টি স্ট্রেস হরমোন, অর্থাৎ স্ট্রেস এবং অ্যান্টি স্ট্রেস হরমোনের মধ্যে ইম্ব্যালেন্স তৈরি হয়। এখন আমরা ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্ট্রেসের কারণে কী প্রেজেন্টেশন হতে পারে, অর্থাৎ একজন পেশেন্ট আমাদের কাছে কী কমপ্লেন নিয়ে আসতে পারে। তো ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে কমন প্রেজেন্টেশন সেটা হলো হেডেক, অর্থাৎ মাথা ব্যথা নিয়ে আসে। এরপরে ইম্পেন্ডিং টু ফল অর গিডিনেস, অর্থাৎ মাথা ঘুরানো বা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, এই ধরনের প্রেজেন্টেশন অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়। এখন কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই হরমোনগুলি ব্রেনের নার্ভ সেলগুলোকে ইমপ্লান্ট করে ফেলে, যাকে আমরা বলি অ্যাংজাইটি নিউরোসিস। আর অ্যাংজাইটি নিউরোসিসের কারণে মূলত পেশেন্ট ঘুরে পড়ে অথবা মাথা ঘুরিয়ে পড়ে যেতে চায়।
এরপরে আরেকটি প্রেজেন্টেশন হলো ল্যাক অফ এনার্জি, অ্যাফেথি বা অনীহা, অর্থাৎ বল বা শক্তি না পাওয়া, বলে যে আমি কোনো কাজে বল পাই না, শক্তি পাই না। তারপরে প্যাটিক, অবসাদগ্রস্ততা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে জেনারেলাইজড উইকনেস, টায়ার্ডনেস, এটাও একটা কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস, যে শারীরিক দুর্বলতা, বলে যে আমার শরীর সবসময় দুর্বল থাকে। নার্ভাসনেস, অর্থাৎ স্নায়বিক দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করে, প্রেশার নিজেই এসে বলে আমাদের কাছে আমি স্নায়ু সমস্যায় ভুগছি। স্যাডনেস, দুঃখবোধ, অ্যাঙ্গার, রাগ, ইরিটেবিলিটি, উত্তেজনা। রেস্টলেসনেস, অর্থাৎ অস্থিরতা বোধ, যে কোনো কাজে যে স্থির থাকে না। ট্রেমর, মৃদুকম্পন বা শিহরণ, এটাও একটা কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস হতে পারে, যে স্ট্রেসের কারণে শরীরে হালকা কম্পন অথবা শিহরণ হয়। তারপরে মেমোরি ইম্পেয়ারমেন্ট অ্যান্ড ফরগেটফুলনেস, স্মৃতিহানি বা বিস্মৃতি, যে স্মৃতিতে সমস্যা, মনে রাখতে সমস্যা হচ্ছে, এরকম একটা কমন প্রেজেন্টেশন হয়। তারপরে ইনএবিলিটি টু ফোকাস অর কনসেন্ট্রেট, অর্থাৎ কোনো কাজে অথবা পড়াশোনায় মনোযোগ, মনসংযোগ করতে না পারা। ইনএবিলিটি টু রিকল, অর্থাৎ পরিচিত কারো নাম মনে করতে না পারা। তারপরে আরেকটি কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস ইজ স্লিপ ডিস্টারবেন্স, যে ঘুমের সমস্যা, দেখা যাচ্ছে যে এক্সেসিভ স্লিপ অর ল্যাক অফ স্লিপ, এই দুইটা প্রেজেন্টেশনে থাকতে পারে, কারো ক্ষেত্রে ঘুম বেড়ে যাওয়া এবং কারো ক্ষেত্রে ঘুম কমে যাওয়া। এখন যে ঘুম কমে যাওয়া, এটা না হয় বুঝলাম যে স্ট্রেস ডিসঅর্ডারের কারণে ঘুম কমে গেল, কিন্তু স্ট্রেস ডিসঅর্ডারের কারণে ঘুম বাড়া, এটা আবার কেমন? এটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে রোগীর সাউন্ড স্লিপ হয় না, উইকনেস বা দুর্বলতার কারণে রোগী সবসময় শুয়ে থাকে এবং বলে যে আমার তো বেশি ঘুম হয়। তারপরে ইম্পেন্ডিং ফিয়ার অফ ডেথ, প্যানিক অ্যাটাক, অর্থাৎ মৃত্যু ভয়, যে স্ট্রেসের কারণে মৃত্যু ভয় হতে পারে এবং দেখা যাচ্ছে যে রোগী এসে বলে যে আমি তো সবসময় এরকম অবস্থায় আছি যে মৃত্যু যেন আমাকে তাড়া করে ফিরছে। ইনএবিলিটি টু টেক ডিসিশন, যে কোনো কাজে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা খুব দ্রুত করতে পারেন না, সিদ্ধান্তহীনতায় ভোগেন। তারপরে ল্যাক অফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ের অভাব, রোগী নিজে এসে বলেন আমি নিজের উপর ভরসা পাই না। লস অফ ইন্টারেস্ট অর ডিমোটিভেটেড, যে কোনো কাজে আগ্রহ হারিয়ে ফেলা অথবা উদ্যমহীনতা, এটাও একটি মোস্ট কমন প্রেজেন্টেশন। তারপরে হট ফ্ল্যাশেস, যে গরম জলকানি, অর্থাৎ সারা শরীরে গরম ভাব বের হওয়া, গরম গরম অনুভব হওয়া, এটাও স্ট্রেসের ক্ষেত্রে একটি কমন প্রেজেন্টেশন। তারপরে এক্সেসিভ সোয়েটিং অর সোয়েটি হ্যান্ড, অতিরিক্ত ঘাম, অর্থাৎ বেশি পরিমাণে শরীর থেকে ঘাম বের হওয়া, হাতে স্পেশালি এক্সট্রিমিটি অথবা অর্থাৎ হাত এবং পায়ের মধ্যে বেশি ঘাম বের হওয়া, এটা একটা স্ট্রেসের কমন প্রেজেন্টেশন। ড্রাইনেস অফ মাউথ, অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়া। সুইসাইডাল টেন্ডেন্সি, হুইচ ইজ এক্সট্রিম প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস, ফাইনাল পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো স্ট্রেস সহ্য করতে না পেরে আত্মহত্যা করা, যেটা এক্সট্রিম পর্যায়ে দেখা যাচ্ছে যে স্ট্রেসের কারণে ঘটতে পারে। ওল্ড সেলস, অর্থাৎ শীত শীত ভাব। তারপরে লস অফ টেম্পার, অল্পতে রেগে যাওয়া, আমাদের কাছে বলেন যে আমি তো আগে এরকম ছিলাম না, যে ইদানিং আমার অল্পতে রাগ হয়ে যায় এবং পরে আমি বুঝতে পারি যে আমি এই রাগটা শুধু শুধু করেছি। তারপরে ইনক্রিজ ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাবের বেগ বৃদ্ধি পাওয়া, বারবার প্রস্রাব করা। অনেক সময় রোগীরা এসে বলেন যে আমার কি ডায়াবেটিস হয়ে গেল, যে আমি বারবার প্রস্রাব করতে হচ্ছে, অর্থাৎ আসলে এটা স্ট্রেসের কারণে ব্লাডারে যে কন্ট্রাকশন বেশি হচ্ছে, সেই কারণেই মূলত বারবার প্রস্রাব করতে হচ্ছে। গুলি মোস্ট কমন প্রেজেন্টেশন অফ ব্রেন অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই প্রেজেন্টেশনগুলি আমরা খুব বেশি পরিমাণে পাই। এখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, হৃৎপিণ্ড ও রক্তনালীতে স্ট্রেসের কারণে কী কী প্রেজেন্টেশন হতে পারে অথবা রোগী কী কী অসুবিধা নিয়ে আমাদের কাছে আসতে পারে। দি মোস্ট কমন প্রেজেন্টেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ স্ট্রেস ইজ ফাস্টার হার্ট বিট, অর্থাৎ পালপিটেশন, যে বুক ধড়ফড় করা। তারপরে আরেকটি কমন প্রেজেন্টেশন হলো ইনক্রিজ ব্রেদিং রেট, অর্থাৎ ডিপস নিয়া, শর্টনেস অফ দি ব্রেথ, অল্পতে হাঁপিয়ে ওঠা,
এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণে যে হরমোনগুলা সিক্রেশন হচ্ছে, এই হরমোনগুলা বডির মেটাবলিক রেটকে বাড়িয়ে দিচ্ছে, আর বডির মেটাবলিক রেট বেড়ে যাওয়ার কারণে মূলত পালপিটেশন অথবা ব্রিদিং রেটটা বেড়ে যাচ্ছে। তারপরে আরেকটি কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস ইজ হাইপারটেনশন। স্ট্রেসের আরেকটি কমন প্রেজেন্টেশন হলো যে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এবং স্ট্রেস হলো হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ উচ্চ রক্তচাপ থেকে স্ট্রেস তৈরি হতে পারে অথবা স্ট্রেস থেকেও উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে। তারপরে চেস্ট পেন এবং চেস্ট টাইটনেস, এটাও একটা কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস। এখন এই চেস্ট টাইটনেস এবং চেস্ট পেইন কেন হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলি ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে। ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করার কারণে রোগীর হাইপারটেনশন, চেস্ট পেইন অথবা চেস্ট টাইটনেস এই জিনিসগুলি দেখা দেয়। এখন এখানে মনে রাখা দরকার যে অনেক সময় ইসকেমিক হার্ট ডিজিজের কারণেও চেস্ট পেইন, চেস্ট টাইটনেস এই জিনিসগুলো আসতে পারে। স্ট্রেস ডিসঅর্ডার এক্সক্লুড না করে শুধু ইসকেমিক হার্ট ডিজিজের ডাইরেক্ট ওষুধ দিয়ে দিই তাহলে রোগীর জন্য ভালোর চেয়ে অনেক সময় খারাপও হয়ে যেতে পারে। তারপরে আরেকটি কমন প্রেজেন্টেশন অফ স্ট্রেস ইজ হাই কোলেস্টেরল লেভেল, অর্থাৎ হাইপার কোলেস্টেরলেমিয়া, রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, এবং এই চর্বি বেড়ে গিয়ে রোগীর আলটিমেট হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোকের মতো অবস্থা তৈরি হতে পারে। এখন কেন রক্তের মধ্যে চর্বি বেড়ে যায়? রক্তের মধ্যে চর্বি বেড়ে যায় এই জন্য বডিতে এনার্জি প্রোডাকশনের জন্য প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়, আর আলটিমেট এই কোলেস্টেরলগুলা রক্তনালীর মধ্যে জমে রক্তনালীকে সংকুচিত করে ফেলে, যার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়। এটাই হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম এ স্ট্রেসের কমন প্রেজেন্টেশন। এখন আমরা প্যানক্রিয়াস অর এন্ডোক্রাইন সিস্টেম এ স্ট্রেসের কারণে কী প্রেজেন্টেশন হতে পারে অথবা রোগী কী অসুবিধা নিয়ে আসতে পারে সে বিষয়ে একটু কথা বলি। প্রথমত যে ডায়াবেটিস মেলেটাস স্ট্রেস ডিসঅর্ডারের একটা কমন প্রেজেন্টেশন হতে পারে। স্ট্রেসের কারণে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। কেন? যে এনার্জি প্রোডাকশনের জন্য সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। এছাড়া স্ট্রেসের কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে, যার কারণে আলটিমেট পেশেন্টের ডায়াবেটিস মেলেটাস ডেভেলপ হতে পারে। তারপরে স্ট্রেসের কারণে সেক্সুয়াল ডিস্টারবেন্সেস অর ডিক্রিজ লিবিডো, এই কামশক্তি কমে যাওয়া, সেক্সুয়াল ড্রাইভ কমে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশন অর প্রিম্যাচিউর ইজাকুলেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। যেমন উত্তেজনা কমে যাওয়া অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, আর প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ আর্লি ইজাকুলেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ওয়েট লস অর ওয়েট গেইন, অর্থাৎ ওজন বাড়া অথবা ওজন কমা, কারো কারো ক্ষেত্রে ওজন বেড়ে যায় স্ট্রেসের কারণে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন কমে যাচ্ছে। স্ট্রেসের কারণে ইরেগুলার অর পেইনফুল পিরিয়ড, স্পেশালি ইন ইয়াঙ্গার ফিমেলের ক্ষেত্রে ইরেগুলার অর পেইনফুল পিরিয়ড নিয়ে প্রেজেন্ট করতে পারে, যাকে আমরা প্রিমিনিস্ট্রুয়াল সিন্ড্রোম অনেক সময় বলি। ইম্পর্টেন্স অর্থাৎ পুরুষত্বহীনতা এবং লো স্পার্ম প্রোডাকশন ইন কেস অফ মেল, মেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষত্বহীনতা অথবা স্টেরিলিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ স্ট্রেসের কারণে তার স্টেরিলিটির মতো অবস্থাও তৈরি হতে পারে। ব্রন, অ্যাকনে, হেয়ার লস, চুল পড়া, চুল পড়ে যাওয়া, তারপরে ইনক্রিজ রিস্ক ফর বোন ম্যারো, বোন ডেন্সিটি কমে যাওয়া, হাড় ক্ষয়, হাড় দুর্বল হয়ে যাওয়া, এবং ওল্ডার এজের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে প্রেক্সারের মতো অবস্থা তৈরি হতে পারে। এরপরে স্ট্রেসের কারণে অ্যালার্জি বা অ্যাজমা দেখা দিতে পারে, যে এটাও একটা ইট মে বি এ কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস। উইকেন্ড ইমিউন সিস্টেম, যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, স্ট্রেসের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কীভাবে কমে যাচ্ছে? যে ডিক্রিজ প্রোটিন সিনথেসিস অ্যান্ড ডিক্রিজ প্রোটিন ডাইজেশন, স্ট্রেসের কারণে যে হরমোনগুলা সিক্রেশন হয় এই হরমোনগুলা আলটিমেট দেখা যাচ্ছে যে প্রোটিন ডাইজেশন অথবা প্রোটিন সিনথেসিসে হ্যাম্পার্ড করে। তারপরে স্ট্রেসের কারণে ঠান্ডা, সর্দি, কাশি খুব সহজে লেগে যায়, অর্থাৎ ফ্রিকুয়েন্ট ইনফেকশন, ইট মে বি মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস। তাহলে আমরা দেখলাম যে এইগুলি মোটামুটি স্ট্রেস এর কারণে এন্ডোক্রাইন সিস্টেমে এই অসুবিধাগুলো তৈরি হতে পারে। এখন আমরা জিআইটি অ্যান্ড স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে কী কী অসুবিধা তৈরি হতে পারে স্ট্রেসের কারণে,
স্ট্রেসের কারণে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে যে নশিয়া অর্থাৎ বমি বমি ভাব, তারপরে স্টোমাকে যে পেট ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তারপরে হার্ট বার্ন বুক জ্বালা নিয়ে আমাদের কাছে আসতে পারে, এছাড়া ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাপিটাইট যে ক্ষুধা বৃদ্ধি অথবা কমে যাওয়া, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষুধা বেড়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষুধা কমে যায়, তারপরে ইনক্রিজ স্টোমাক অ্যাসিড যে ফ্যাটে গ্যাস বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত গ্যাস হওয়া, এটাও একটা কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস ইন জিআইটি সিস্টেম। তারপরে ইরিটেবল বাউল সিন্ড্রোম, ইরিটেবল বাউল সিন্ড্রোম কি যে অল্টার ডায়রিয়া অথবা কনস্টিপেশন হওয়া, জিআইটি মিউকোসাগুলো বেশি পরিমাণে ইরিটেট হওয়া, যার কারণে দেখা যাচ্ছে যে পেশেন্ট কখনো ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা এবং কখনো কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হওয়া এরকম অসুবিধা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটাকে আমরা একটা ফাংশনাল ডিসঅর্ডারও বলি, অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম একটা ফাংশনাল ডিসঅর্ডার। অ্যান্ড মোস্ট কমন কজেস অফ দি ইরিটেবল বাউল সিন্ড্রোম ইজ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে যে ইরিটেবল বাউল সিন্ড্রোম এই প্রেজেন্টেশনটি হতে পারে। মোটামুটি জিআইটি এবং স্টেমাকে এই প্রেজেন্টেশনগুলাই কমন। এখন আমরা মাসকুলার স্কেলেটাল সিস্টেম অর্থাৎ মাংসপেশী ও কঙ্কালে স্ট্রেসের কারণে কী অসুবিধা তৈরি হতে পারে বা কী কী সাইন সিমটম নিয়ে একজন পেশেন্ট আমাদের কাছে আসতে পারে সে বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলি। সেটা হলো আর্থ্রাইটিস, এটা হলো গিরা ব্যথা অথবা গিরা লাল হয়ে ফুলে যাওয়া, যে জয়েন্ট পেইন উইথ ইনফ্ল্যামেশন, এটা মোস্ট কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস ইজ আর্থ্রাইটিস, গিরা ব্যথার কথা বলতে পারে আমাদেরকে। তারপরে আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেইন উইদাউট ইনফ্ল্যামেশন, তার জয়েন্ট ব্যথা আছে বাট এটার সাথে জয়েন্টটা ফুলে নাই অথবা জয়েন্টটা লাভ হয় নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আর্থ্রালজিয়া। এই আর্থ্রালজিয়া একটা মোস্ট কমন প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস, গিরা ব্যথা। তারপরে জেনারেলাইজড বডিক, এটাও একটা কমন প্রেজেন্টেশন অফ স্ট্রেস, যে স্ট্রেসের কারণে ল্যাকটেটের লেভেল রক্তের মধ্যে বেড়ে যায়, যার কারণে রোগী সারা শরীরে ব্যথার কমপ্লেন করে। তারপরে আরেকটি মোস্ট কমন অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্রেজেন্টেশন অফ স্ট্রেস ইজ ফাইব্রোমায়ালজিয়া অর্থাৎ মাসেল পেইন, মাংসপেশিতে ব্যথা। রোগী আমাদেরকে এসে বলতে পারে যে আমার সারা শরীরে ব্যথা। অ্যাকচুয়ালি সারা শরীরে ব্যথা যখন আমাদের কাছে বলে তখন আমরা বুঝি যে এটা স্ট্রেস ডিসঅর্ডারে হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ইনক্রিজ মাসেল টেনশন অর্থাৎ পেশি টান, যে মাসেলের টেনশন বেড়ে যাওয়া। তারপরে মাসেল টুইস্টিং, মাংসপেশিতে সংকোচন বা খিঁচুনি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস। তারপরে সারা শরীরে ব্যথা, হাত পায়ে বল না পাওয়া, নামনেস, অসাড় অবস্থা বা বিপদ, যে মনে হচ্ছে যেন আমার শরীরে অবশ হয়ে যাচ্ছে অথচ পেশেন্টে স্ট্রোক করে নাই অথবা তার কোনো ধরনের অন্য প্যাথোলজি নেই, সে বলল যে আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে। তারপরে নট ইন দ্য স্টোমাক, পেটে বাদ পড়া, এটাও একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন অফ স্ট্রেস। টাইট ব্যান্ড অ্যারাউন্ড দি হেড, মাথার চারদিকে বাদ পড়া, লাম্প ইন দ্য থ্রোট, গলায় কিছু লেগে থাকা, এই গলায় কিছু লেগে থাকা এইরকম প্রেজেন্টেশন নিয়ে অনেক সময় রোগী আমাদের কাছে আসে, এমনকি এটা একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন অফ দি স্ট্রেস। তারপরে চকিং সেন্সেশন, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, রোগী এসে বলতে পারে যে আমার মনে হচ্ছে যেন শ্বাস বন্ধ হয়ে যায়, এমনকি কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশনের পরেই এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। তারপরে ডাইলেটেড পিউপিল, যে চোখের মণি বড় হয়ে যাওয়া, হাই উঠায় যে স্ট্রেসের কারণে আসলে শরীরে অক্সিজেন রিকোয়ারমেন্ট স্বল্পতা দেখা দেয়, যার কারণে আমরা হাই উঠাই। তারপরে রিঙ্গিং ইন দ্য ইয়ার্স, কানে শোষো শব্দ করা অথবা কানে বোবো শব্দ করা, এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে স্ট্রেস ডিসঅর্ডার পেশেন্ট আসতে পারে। আমরা যখন কান চেক করি তখন দেখি যে আসলে তার কানের মধ্যে কোনো সমস্যা নেই অর্থাৎ কোনো প্যাথোলজি নেই। এখানে মনে রাখা দরকার স্ট্রেসের প্রায় সব কয়টি লক্ষণ মেডিকেল কোনো রোগের কারণেও হতে পারে, তাই স্ট্রেস ডিসঅর্ডারের সিমটমকে ডিজিজ প্যাথোলজি থেকে অবশ্যই এক্সক্লুড করে নিতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।